শিশু ভূমিষ্ঠ হওয়ার পর তার নাম রাখার জন্য আমরা প্রস্তুতি নেই। বাড়ির আত্মীয় স্বজন, খালা ফুফু, চাচা চাচি সবাই মিলে কি নাম রাখা যায় সেই নাম নির্বাচন করি। সেই নামটা যেন যার যার ধর্ম অনুযায়ী হয়, অথবা নামের অর্থ যেন খুবই ভালো হয়, অর্থাৎ অর্থবহ একটি নাম হয়, সেই দিকে আমরা খেয়াল রাখি। এবং একটা নাম নির্বাচিত হওয়ার পর বাড়ির আত্মীয় স্বজন একটা ঘরোয়া বৈঠকে বসি, বৈঠকে বসে তারপর সেই বাচ্চার নামটাকে নির্বাচন করা হয় এবং সেই নামে সেই বাচ্চাকে ডাকা হয়। ঠিক তেমনি উদ্ভিদের কোনো নামকরণ করতে হলে প্রথমে উদ্ভিদের প্রাপ্তিস্থান অথবা উদ্ভিদে প্রাপ্ত কেমিক্যাল, ফাইটোকেমিক্যাল, উপক্ষার অথবা কোনো বিজ্ঞানী যার উদ্ভিদবিজ্ঞানে অনেক অবদান আছে, সমাজে অনেক অবদান আছে, তাদের নামানুসারে একটা উদ্ভিদের নামকরণের প্রস্তাবনা তৈরি করা হয়। তারপর সেই প্রস্তাবনাটা আন্তর্জাতিক সম্মেলনে উপস্থাপন করা হয়। আন্তর্জাতিক সম্মেলনে উপস্থাপন হওয়ার পর আন্তর্জাতিক সম্মেলনে উপস্থিত সকল সায়েন্টিস্টদের উপস্থিতিতে সেই নামের অর্থাৎ উদ্ভিদের সেই বৈজ্ঞানিক নামটা গৃহীত হয় এবং গৃহীত হওয়ার পরে সেটা জার্নালে প্রকাশিত হয়। তখনই এই নামটা সারা পৃথিবীতে সবাই মানুষ চিনে যায়। ঠিক তেমনি আমাদের দেশে কিছু উদ্ভিদের নামকরণ করা হয়েছে, যেমন কমলিনা বেঙ্গালেন্সিস, এপিথেট অংশের নামটা দেখেই বুঝতে পারছেন যেটা আমাদের নিজস্ব উদ্ভিদ। এছাড়া বিখ্যাত সায়েন্টিস্ট ট্যাক্সোনমিস্ট প্রফেসর সালারকান স্যারের নামে একটি উদ্ভিদের নামকরণ করা হয়েছে, অ্যালোকেশিয়া সালারখানি। নিশ্চয়ই স্যারের অবদানের উপর স্বীকৃতিস্বরূপ এই নামকরণটি করা হয়েছে। যাই হোক, আপনারা আমাকে একটু সময় দিবেন, আমি আজ একটা অন্য বিষয় নিয়ে কথা বলতে এসেছি। আমি আপনাদের সাথে আজ কথা বলবো কৃষ্ণবট নিয়ে। বাংলাদেশে অনেক ধরনের বট পাওয়া যায়, ফাইকাস বেঙ্গালেন্সিস যেটাকে বাংলা বট বলা হয়, তারপরে আরও অনেক অনেক বটের গাছ আছে বাংলাদেশে যেটা মোরাসি পরিবারভুক্ত উদ্ভিদ এবং এটাকে ডুমুরগুত্রীয় উদ্ভিদ বলা হয়। তো কৃষ্ণবট, কৃষ্ণবট দেখতে কীরকম, কৃষ্ণবটের পাতা কীরকম, আমি সেটা আপনাদেরকে একটু প্রথমেই দেখানোর চেষ্টা করব একটু পরেই। তো আগে একটু বলে নেই কি কারণে এই বটের নামটা কৃষ্ণবট হলো। শ্রীকৃষ্ণ ননি খেতে খুব পছন্দ করতেন, তাকে তার চাহিদা অনুযায়ী ননি দেওয়া হতো, তার মা তাকে ননি দিতেন। তারপরেও শ্রীকৃষ্ণ চুপি চুপি মায়ের অগোচরে, মাকে লুকিয়ে আবার একটু ননি নিয়ে খেতে চেষ্টা করতেন। একদিন হঠাৎ করে সেই ননি খাওয়ার সময় তার মা দেখে ফেললেন। ছোট শ্রীকৃষ্ণ তখন সেই ননিটাকে কি করলেন সেটাই বলছি। তার পাশেই ছিল একটা এই কৃষ্ণবটের গাছ, তখন সেইখান থেকে একটা পাতা ছিঁড়ে নিলেন, পাতা ছিঁড়ে নিয়ে ননিটাকে লুকোতে চেষ্টা করলেন। ননিটাকে যেই লুকুতে গেলেন অর্থাৎ লুকাইতে গেলেন, তখন এই বটের পাতাটা জাস্ট কাপ আকৃতির হয়ে গেল, বটের পাতাটা পানের খিলির মতো হয়ে গেল এবং উনি ওইটার মধ্যে ননিটা লুকিয়ে রাখলেন। এখানেই শেষ হয়নি, তার পরবর্তীতে যখন এই বটের বৃন্তটা অর্থাৎ বটের পাতাটা বৃন্তচ্যুত করে নিয়ে আসা হয়, তখন এটার থেকে যে ল্যাটেক্সটা বের হয় সেই ল্যাটেক্সটাকে মনে করা হয় ছোট শ্রীকৃষ্ণের হাত থেকে অর্থাৎ কৃষ্ণবটের পাতার মধ্যে লুকায়িত ননি গলে গলে পড়ছে। আপনাদেরকে আমি সেই বটের পাতাটা একটু এখনই দেখাবো। এই যে দেখুন, আমার হাতে বেশ কয়েকটা কৃষ্ণবটের পাতা আছে, এই দেখেন কাপ আকৃতির পাতা, সুন্দর কাপ, এই যে সুন্দর কাপ আকৃতির পাতা, এই যে কাপটা দেখাচ্ছি। তো কৃষ্ণবটের পাতা হয়তোবা আপনারা অনেকেই দেখেছেন, আবার অনেকেই হয়তো দেখেন নাই, যার জন্যই আমি আজকে দেখাচ্ছি। বলছিলাম যে কৃষ্ণবটের পাতা যখন বৃন্তচ্যুত করে নিয়ে আসবেন তখন এই পাতার গোড়া থেকে একটা ল্যাটেক্স বার হয় অর্থাৎ তরুকির নির্গত হয়। ছোট শ্রীকৃষ্ণ যখন তার হাতে ননিটা এই কৃষ্ণবটের পাতার ভিতরে অর্থাৎ দেখতে অনেকটা পানের খিলির মতো এখানে লুকিয়ে রেখেছিল, তারপরে এটা থেকে কিছু ননি গলে বেয়ে বেয়ে পড়ছিল, যার জন্য এখনও এই পাতাটাকে গাছ থেকে ছিঁড়লে সেই ল্যাটেক্সটা যখন পড়ে তখন হিন্দু ধর্মাবলম্বীরা তাদের বিশ্বাস অনুযায়ী তারা মনে করেন যে ছোট কৃষ্ণের হাত থেকে বেয়ে বেয়ে সেই ননি পড়ছে। তো এটার নামকরণের সার্থকতা যথার্থ হয়েছে, শ্রীকৃষ্ণের নামানুসারে এই বটের নামকরণ করা হয়েছে ফাইকাস কৃষ্ণা, অর্থাৎ এর এপিথেট অংশের নামটি কৃষ্ণার নামে, কৃষ্ণর নামে দেওয়া হয়েছে। প্রথমে এই বটটিকে
অর্থাৎ কৃষ্ণবটটিকে ফাইকাস বেঙ্গালেন্সিস অর্থাৎ বাংলা বটের একটা ভ্যারাইটি হিসাবে চিহ্নিত করা হয়। বহুদিন এভাবে চলতে থাকে। তারপর বিজ্ঞানী মহলে এই নিয়ে অনেক কথাবার্তা চলে। কথাবার্তা হওয়ার পর বিজ্ঞানীরা মনে করলেন যে একটু এটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা দরকার। তারপর তারা এটার ডিএনএ টেস্ট, ক্রোমোজোমাল টেস্ট, তারপরে মরফোলজিক্যাল বিভিন্ন রকমের টেস্ট, পত্রবিন্ত টেস্ট, তারপরে এটার নোটগুলি বিভিন্ন জায়গায় টেস্ট করার পর তারা দেখলেন যে এই যে কৃষ্ণবট, সেই কৃষ্ণবট ফাইকাস বেঙ্গালেন্সিস অর্থাৎ বাংলা বট থেকে সম্পূর্ণ পৃথক একটা বট। তারপরেই এর নামকরণ করা হয়েছে কৃষ্ণবট এবং ফাইকাস কৃষ্ণ। যদি এখানে একটু বলি, এতে ইংরেজিতে যদি বলেন তাহলে এর নামটা হচ্ছে কৃষ্ণাস বাটার কাপ, অর্থাৎ কৃষ্ণের মাখন রাখার কাপ। এটা তো একদম কাপের মতো। আপনি যদি এখানে একটু পানি রেখে দেন, একটু পানিও থাকবে এটার মধ্যে, এত সুন্দর। আচ্ছা, এটার মধ্যে পানি কিভাবে রাখা যায়, এখানে পানি থাকলে আমি আপনাদেরকে দেখাতে পারতাম। একটা পুরনো পাতার মধ্যে পানি আছে, আমি সেটা আপনাদেরকে একটু দেখাবো এখনই। এই যে একটা ম্যাচিউর পাতা, এই ম্যাচিউর পাতাটা গাছের নিচে ছিল, সেটার মধ্যে দেখুন কি চমৎকারভাবে পানিটা জমে আছে। আমি পানিটা এই পত্র থেকে আরেক পত্রে ফেলছি, আপনারা দেখুন এই যে পানিটা, পানি জমে থাকে। তো এটা কাপের মতো, এটার মধ্যে চা নিয়ে একটু চাও ইচ্ছা করলে পান করা যেতে পারে। তো যাই হোক, আমি এই বটের নামকরণ নিয়ে কথা বলেছি, এই বটের কি কারণে নামকরণ করা হয়েছে, কার নামে এই বটের নামটা হয়েছে, এবং এই নামটা হয়েছে শ্রীকৃষ্ণের নাম অনুযায়ী। শ্রীকৃষ্ণের সাথে এই বটের স্মৃতি অনেক জড়িত। হিন্দু ধর্মাবলম্বী ভাইয়েরা এই জিনিসটাকে অন্তর থেকে বিশ্বাস করেন এবং সেই কনসেপ্ট থেকেই এই বটের নামকরণটি করা হয়েছে কৃষ্ণবট, ফাইকাস কৃষ্ণা, বা কৃষ্ণের বাটার কাপ, বা কৃষ্ণাস বাটার কাপ। আপনাদেরকে এই যে একটা চমৎকার বট দেখালাম, এই বটের গাছটি আমাদের দেশে দেখা যায়, তবে খুব একটা সচরাচর দেখা যায় না। বিশেষ বিশেষ কিছু জায়গায় এই বটের গাছটি আছে। আমি সঙ্গত কারণেই এই বটের গাছটি কোন জায়গায় আছে সেটা বলতে চাচ্ছি না, যেহেতু এটা একটা খুবই রেয়ার স্পেসিস। সো দ্যাট আপনারা আমার ভিডিওর মাধ্যমে নিশ্চয়ই উপভোগ করেছেন বটের নামকরণ, এই বটের পাতার আকার আকৃতি, এবং এই বটের নামটা আগে ছিল ফাইকাস বেঙ্গালেন্সিসের একটা ভ্যারাইটি, তারপরে কি কারণে এটাকে আলাদা একটা স্পেসিসে স্থানান্তর করা হলো সেটাও বলেছি। তো সব মিলিয়ে আশা করছি ভিডিওটা আপনাদের উপভোগ্য ছিল এবং ইনফরমেটিভ ছিল। যদি ভিডিওটা আপনাদের উপভোগ্য হয়ে থাকে সেখানেই আমার সার্থকতা। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইল, ধন্যবাদ রইল, আল্লাহ হাফেজ।